নমস্কার বন্ধুরা আপডেট সেনিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে তোমাদের কিন্তু সি আর পি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আর যেখানে কিন্তু তোমাদের কোনো রকম অভিজ্ঞতা লাগবে না এবং তোমাদের কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিজও লাগছে না সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করবো তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদেরই বলে রেখে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে লাস্ট ডেট হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখে এই সেপ্টেম্বরের বাইশ তারিখের মধ্যে তোমাদের সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মানে ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না এবং এখানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তারপরে তোমাদের বয়সের প্রমাণপত্র কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট তোমাদের বাসস্থানের প্রমাণপত্র এবং সবটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর অফলাইনে বা অফিসে কোনো রকম আবেদনপত্র গৃহীত হবে না সেটা এখানে নোটিশে পরিষ্কারভাবে বলা রয়েছে আর এক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চলে সরাসরি সেখান থেকেও কিন্তু একবার চেকআউট করে নিও তো এক্ষেত্রে পরবর্তীতে তোমাদের বলবো তোমাদের যে এখানে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ সবটা কিন্তু তোমাদেরকে এসএমএসের মাধ্যমে বা ইমেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে তোমাদের বলে রেখি এখানে তোমাদের যেই লিখিত পরীক্ষাটা হবে সেই বিষয়ে কি কী তত্ত্ব রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের একটা রিটার্ন টেস্ট দিতে হবে তো সেক্ষেত্রে রিটার্ন টেস্টে কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে যে তোমাদের রিটার্ন টেস্টে কিন্তু তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং মৌখিকে কিন্তু দশ নম্বর থাকবে লিখিত পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ বা মৌখিকে কিন্তু ডাকা হবে আর এক্ষেত্রে বলা রয়েছে যে লিখিত পরীক্ষায় ন্যূনতম পঁচিশ না পেলে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে না মিনিমাম কিন্তু পঁচিশ নাম্বার পেতে হবে আর এক্ষেত্রে সমস্ত তোমরা মানে ইনফরমেশান কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আর ক্ষেত্রে তোমাদের ওয়ান টু থ্রি অনুপাতে কিন্তু ডাকা হবে মানে লিখিত পরীক্ষা থেকে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু ওয়ান টু থ্রি অনুপাদে কিন্তু তোমাদেরকে ডাকা হবে এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সেটার ওপর ভিত্তি করে যার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা বেশি আর সেক্ষেত্রে তাদেরকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে আর এক্ষেত্রে তোমাদের বলে রেখি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এবং কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো এটা কিন্তু হুগলি জেলার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে সি পোস্টে কমিউনিটি রিসোর্স পার্সেন তো এক্ষেত্রে আমি আর একটা নোটিশ আলোচনা করব এটা হচ্ছে ধনিয়াখালী উন্নয়ন ব্লকের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে হুগলি জেলার পক্ষ থেকে এবং এক্ষেত্রে তোমাদের কমিউনিটি রিসোর্স পার্সেন এন্টারপ্রাইজ প্রোমোশন পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা যায় সি পি পোস্টে এবং মিনিমাম তোমাদের মানে বয়সটা কিন্তু পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং তোমাদের বয়সটা এক নয় দু হাজার তেইশ অনুযায়ী হিসাব করা হবে এবং মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে আর যারা কমার্স মানে কমার্সে যারা গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে আর তাছাড়াও যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটারে কিন্তু এক বছরে প্রশিক্ষণের একটা সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে আর এক্ষেত্রে আবেদনকারীকে বলে দিয়েছে যে ধ মানে ধনিয়াখালী ব্লকের আঠেরোটি গ্রাম পঞ্চায়েতে যে কোনো একটি কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলোর নাম কিন্তু লেখা রয়েছে এবং ওই ব্লকের আনারে বা ওই তোমার কিন্তু তোমাদের এই গ্রাম পঞ্চায়েত দপ্তরেরই কিন্তু তোমাদের এখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে আর এক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রেখি যে পূর্বে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এখানেই অগ্রাধিকার দেওয়া হবে আর এক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যে কোনো জেলার যে কোনো এমইডি ব্লকে বা যে কোনো জায়গায় কিন্তু তোমাদের মানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্লক বা সেক্টরগুলোতে কিন্তু তোমাদের এখানে কাজ করতে হবে আর এক্ষেত্রে তোমাদের কী কী কাজ দেওয়া হবে সেই ডিটেল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সেটা তোমরা একবার নোটিফিকেশান থেকে অবশ্যই চেক আউট করে নিও আমি আর একটা নোটিশ তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তবু এটার হচ্ছে দুই নম্বর নোটিশ এখানে কিন্তু তোমাদের চণ্ডীতলা এক উন্নয়ন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে হুগলি জেলা থেকেই এখানে কিন্তু নোটিফিকেশনের নাম্বার দেওয়া হচ্ছে নোটিফিকেশান সাত তারিখে বেরিয়েছে এখানেও কিন্তু সেমভাবেই কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না সেম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই ব্লকেরই কিন্তু তোমাদের বিভিন্ন পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে আর এক্ষেত্রে তোমাদের কিন্তু একই রকমভাবে তোমাদের তোমাদের কিন্তু এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং মিনিমাম পঁচিশ নম্বর পেতে হবে যদি তোমরা মৌখিক পরীক্ষায় বসতে চাও এবং ওয়ান ইস্যু থ্রি দিয়ে তোমাদেরকে নিয়োগ করা হবে এখানেও আবেদনপত্র আবেদন করা লাস্ট ডেট হচ্ছে তোমাদের বাইশ তারিখ এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তো এই দুটো ব্লকের পক্ষ থেকে কিন্তু হুগলি জেলার এখানে বিজ্ঞপ্তি জারি হয়েছে বাকি আরও যেই সমস্ত বাইশটি জেলা থাকলো সেই বাইশটি জেলা থেকেও কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে এই সি তোমাদের পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে তো যখনই এই সমস্ত এই পোস্টের যখন কোনো রকম ইনফরমেশান আসবো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ব্লকের যে ব্লকগুলোর কথা আমি বললাম সেই ব্লকের পঞ্চায়েতের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না তো বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিতে লাইক করে দিই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ